হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি হচ্ছে বাজার। সেই আমার বিয়ে থেকে সবাই বলছিল দিদির বিয়ে, দিদির বিয়ে, দিদির বিয়ে। ফাইনালি আর কিছুদিন পর দিদির বিয়ে, মানে আমার মামার মেয়ের বিয়ে। তো এখন আমি, মামি আর দিদি মিলে যাচ্ছি হচ্ছে বাজার। আজ তোমাদেরকে দেখাবো শাড়ির কালেকশন। তো শাড়ির কালেকশনের জন্য আমরা চলে এসেছি গোয়াল শাড়ি হোলসেলে। এখানে হোলসেল মার্কেট এটা। তো এইখানে বিভিন্ন ভ্যারাইটিসের শাড়ি আছে, যে কোনো শাড়ি তোমরা পাবে, আর কালেকশনও খুবই সুন্দর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অনেক রকমের তোমরা শাড়ি দেখতে পাবে। শুধু শাড়ি নয়, এখানে শাড়ি, তোমার জামার পিস, ধুতি, তারপরে ওড়না, শার্ট, প্যান্ট সবই মোটামুটি পাওয়া যায়। তাহলে চলো দেখতে থাকো। তো আজ আমরা এখান থেকে অনেক রকমের শাড়ি নেবো, কারণ হচ্ছে দিদির শ্বশুরবাড়ির তত্ত্বের জন্যও নিতে হবে, প্লাস দিদির বেনারসিটাও আজকে আমরা এখান থেকেই নেবো। আর দিদির শ্বশুরবাড়ির লোকজনের জন্য শাড়ি, জামার পিস এগুলোও নিতে হবে। তো দেখো এক একটা ব্রাইডাল বেনারসির কালেকশন দেখাচ্ছে, এত সুন্দর। আমার তো দেখে মনে হচ্ছিলো সব একসাথে তুলে নিয়ে ঘরে চলে আসে, কিন্তু কিছু উপায় নেই। তো এই একটা শাড়ি ব্রাউনের ওপর দেখাচ্ছিলো, যেহেতু দিদি বলছিল ব্রাউন বেনারসি নেবে। তো এটা খুব আমাদের ভালো লেগেছিলো, পুরো গাটা ব্রাউন, আর আঁচলের দিকটা হচ্ছে তোমার গ্রিন কালার। আর এই একটা দেখো পিঙ্কের ওপর, এইটা তো আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ভিতরটা পুরো পিঙ্ক আছে, আর শুধু আঁচলটুকু, আঁচলটাও বলা যায় না, শুধু ব্লাউজ পিসটা আছে তোমার গ্রিনের ওপর, আর শুধু বর্ডার পুরো গ্রিন আছে। তো তোমরা বলো যে তোমরা কোন কালারটা তোমাদের বেশি ভাল লাগছে, অবশ্যই কিন্তু জানাবে। আর এই শাড়ির হোলসেল দোকানটা রয়েছে আসানসোলের যাদব মার্কেটে। তো নামটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো যারা ভাবছো, এখনও ভাবছো, যারা যে শপিং কমপ্লিট হয়নি, যারা বিয়ের জন্য শপিং করতে চাও, এখানে এসে তোমরা শপিং করতে পারো। বিভিন্ন রকমের শাড়ি আছে, আর সবটাই নিজের সামর্থ্যর মতো নিতে পারবে। কারণ হচ্ছে কোনো শাড়ি, সব রকমের শাড়ি আছে, কোনোটা 2,500, কোনোটা 3,000, 4,000, 5,000, সব রকমের রয়েছে। আবার কি, তুমি যদি একসাথে অনেকগুলো নাও, তো সেখানে ডিসকাউন্টও পেয়ে যাবে। যেমন এই শাড়িটা, এই শাড়িটার দাম কিন্তু 2,500 টাকা, তারা ডিসকাউন্টে দিচ্ছে কিন্তু এটা মাত্র 1,200 টাকায়। তো তোমরা দেখতে থাকো শাড়ির কালেকশানগুলো। আমরা অনেক অনেক রকমের শাড়ি নিয়েছি, অনেক রকমের। তো তোমাদের এটাও দেখাবো যে দিদি, আমার দিদি কোন রঙের শাড়ি নিয়েছে বিয়েতে পরার জন্য। তাহলে চলো দেখতে থাকো। এটা বেশি ভালো লাগবে, আর এখন বেনারসি মানে দু কালারের বেনারসি, মানে কুচিটা এক কালার আর গাটা এক কালার। কিন্তু দিদি চাইছিল যে আগেকার যুগে যেমন বেনারসি হতো, মানে মারা যে সময় বিয়ে করেছে সেই সময় যেমন বেনারসি হতো, যে পুরো গাটা এক কালার থাকবে, শুধু ব্লাউজটা আলাদা কালার থাকবে। তো সেই এক কালারের মধ্যেই দিদি বেনারসি খুঁজছিল। তো পিঙ্কটা আমাদের খুবই পছন্দ হয়েছিল। তো পরে তোমাদের দেখাবো যে পিঙ্কটা আদৌ আমরা নিয়েছি কিনা। আর এই যে বেনারসিটা দেখছো, এটা আমরা দিদির ননদের জন্য পছন্দ করেছি। ভিতরটা পুরো গ্রিন আছে, আর পাটটা হচ্ছে অরেঞ্জের মধ্যে। দারুণ কালারটা, এত সুন্দর, আমারই এত সুন্দর পছন্দ ছিল। দেন ওই শাড়িটা আমরা নিলাম, আর দেন অনেকগুলো আমাদের তাঁতের শাড়ি নেওয়ার ছিল। তো আমরা তাঁতের শাড়ি এগুলো চয়েস করছিলাম, চয়েস হচ্ছিলো, খুব সুন্দর সুন্দর কালারগুলো, মিষ্টি মিষ্টি কালার ছিল। তো আমরা অনেকগুলো তাঁতের শাড়ি নিয়েছি, বেনারসি দুটো নিয়েছি, দিদির একটা, দিদির ননদের জন্য একটা বেনারসি নিয়েছি। আর এই দেখো দিদি, এখন দিদিকে বললাম যে একটুখানি গায়ে নিয়ে দেখতে, যে ওর গায়ে ভালো লাগছে কিনা। ফাইনালি কিন্তু আমরা এই পিঙ্ক শাড়িটাই নিয়েছি, কারণ এই শাড়িটা আমাদের সবার পছন্দ হয়েছে। তো তোমরা একটু কমেন্ট করে বলবে যে আমার দিদিকে এই শাড়িটাতে কেমন লাগছে। এখন তো এরকম লাগছে, তখন তো মেকআপ টেকআপ করে থাকবে, পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখো শাড়িটা অটোমেটিক খুলে গেল, দোকানদার বলছিল যে যেন শাড়িটা না খোলে, কিন্তু ফাইনালি শাড়িটা খুলেই দিল আমার দিদি। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো বাকি আমরা কে কী করলাম, কে কী নিলাম, কী কী জিনিস নিলাম। আর দেখো অনেক অনেক রকমের এখানে শাড়ি, আমরা যতই শাড়ি দেখছি ততই আমাদের নিতে ইচ্ছে করছে, যে এত সুন্দর সুন্দর কালেকশন। সত্যি হোলসেল মার্কেট হলে কী হবে, কিন্তু কালেকশন দারুণ। অনেকে আসে হোলসেল মার্কেট, আসে না ভয়ে যে হোলসেল মার্কেট তো কালেকশন কেমন হবে। তো কিন্তু অসাধারণ কালেকশন। দেন আমরা জামার পিস নিচ্ছিলাম, জামার পিস, শার্ট, প্যান্ট একসাথে। দেন আমরা পাঞ্জাবি হাউসে গেলাম, পাঞ্জাবি হাউসে জামাইবাবুর জন্য ধুতি পাঞ্জাবি, বিয়ের ধুতি পাঞ্জাবি নিলাম। কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ম আছে, বিয়েতে যে ধুতি পাঞ্জাবি পরে বিয়ে করে সেটা মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়। তো ধুতি পাঞ্জাবি নেওয়ার পর
দেখো আমরা আরেক মানে বাজারে বাজারে এত ভিড়, মানে সবাই মোটামুটি বিয়ের শপিং করতেই যাচ্ছে, কারণ ডিসেম্বরে অনেকগুলো বিয়ের ডেট আছে এবং বিয়ে একদম ধইতে করছে বিয়েতে। তো যাই হোক, বাজার পুরো একদম জমজমাট, আর এটা হচ্ছে আমাদের বাজারের ফুটপাত। দেন ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ফুচকার দোকানে। ফুচকা না খেলে কি হয়, ফুচকা তো খেতেই হবে। দেন আমি আর দিদি ফুচকা খেলাম, মামি যেহেতু ফুচকা খেলো না। আর সত্যি কথা বলতে জানো, যতদিন আমরা বাজার গেছি ততদিন আমাদের ফুচকাটা একদম রেগুলার চলছিল, তো আমরা এখানে ফুচকা খেলাম। তো বাজারের মধ্যে এই একটা ফুচকাওয়ালা আছে যেটা সব সময় ভিড় থাকে, সকাল বলো বিকেল বলো রাত বলো সব সময় এনি টাইম ভিড় থাকে। খুব সুন্দর ফুচকা বানায়, যেমন আলুটা টেস্টি থাকে সেরকম জলটা। তো তারপরে খাওয়ার পর দেন আমরা বাড়ি রিটার্ন হব। আর ফুচকাগুলো এত টেস্টি ছিল যে আমরা খেয়েই যাচ্ছিলাম ননস্টপ। তো যাই হোক, আমাদের লাস্ট ভাগ চলছে ফুচকা খাওয়ার, দেন আমরা যাব বাড়ি। তো আমাদের ফুচকা খাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানাবে আজকের শাড়ির কালেকশন তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আসানসোল থেকে মার্কেটিং করতে চাও তো অবশ্যই এখানে আসবে, তোমাদেরকে গোয়াল শাড়ি হোলসেল মার্কেটে, যাদব মার্কেটে রয়েছে আসানসোলের। আর দিদিকে এই বেনারসিটাতে কেমন লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আজকের মতো টাটা।